আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা এবং নির্বাচন কমিশন চেয়েছিল বাংলাদেশে একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচন, কিন্তু আমরা এর ব্যতিক্রম দেখতে পেলাম ফরিদপুরে। ফরিদপুরের নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি, হয়েছে প্রশাসনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। জনগণ ভোট দিয়েছে নৌকায়, কিন্তু রেজাল্ট ঘোষণা করা হয়েছে ইগুলে। আসলে এখানে প্রশাসন সর্বতোভাবে আমাদের এই বিজয়কে ছিনিয়ে নিয়েছে। আমরা যখন তিনটার সময় বিভিন্ন ভোট কেন্দ্রের মাধ্যমে জানতে পারলাম যে মাত্র 27% ভোট পড়েছে, চারটার সময় সেটা কিভাবে 51% হলো, আমি জেলা প্রশাসকের কাছে প্রশ্ন রাখতে চাই, এক ঘন্টার মধ্যে কিভাবে 51% হলো? কবিরবাগ স্কুলে তিনটের সময় ব্যালট নাই, আমার সভাপতি সাহেব নৌকার প্রার্থী ডিসি সাহেবকে ফোন করে বললেন কবিরবাগ স্কুলে ব্যালট নাই, আপনি ব্যালটের ব্যবস্থা করেন। উনি বলল আমি দেখতেছি। সভাপতি সাহেব বলা 5 মিনিটের মধ্যে কবিরবাগ স্কুলে আপনার র‍্যাব বিজেপি আইসা আওয়ামী লীগের যারা কার্ডধারী ছিল আওয়ামী লীগের নেতা কর্মীকে পিটে সেন্টারেতে বাই করে দিছে। চাইলাম ব্যালট, পাঠাইলো বিজেপি। এই হলো ছিল ওনার ভূমিকা। আমাদের নেতারা দাবি করেছেন বিভিন্ন কর্মসূচির, আমরা কর্মসূচি নিব, আমরা জেলা আওয়ামী লীগের মিটিং ডাকবো খুব দ্রুত, এবং মিটিং ডেকে আমরা এগুলি আলাপ আলোচনার মাধ্যমে রেজলিউশন করে আমরা জননেত্রী শেখ হাসিনা সহ যেখানে যেখানে এগুলি পাঠানোর দরকার আমরা পাঠাবো। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, আপনারা ঐক্যবদ্ধ হন, প্রত্যেকটি ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি, পৌর ওয়ার্ড কমিটি, ইউনিয়নের ওয়ার্ড কমিটি ঐক্যবদ্ধ হন। আমাদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে, আমাদের এই প্রশাসনের আন্ডারে আমাদের আর চলা যাবে না, আমরা চলতে পারবো না। কারণ তাদের মনোভাব, তাদের চরিত্র আমাদের কাছে প্রকাশ হয়ে গেছে। 75 সনে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় তখনও কিন্তু শুধু ওই রাজনৈতিক নেতাদের সাথে কিন্তু প্রশাসনের লোক জড়িত ছিল। আজকে ফরিদপুরে নৌকাকে যে হত্যা করা হয়েছে এর সাথে আওয়ামী লীগের যেরকম ষড়যন্ত্রকারীরা ছিল, বিপদগামীরা ছিল, তার সাথে প্রশাসনও ছিল। আর একটা কথা আমি বলতে চাই, শামীম হককে গ্রেপ্তার করবে। শামীম হককে গ্রেপ্তার করার আগে আওয়ামী লীগের অন্তত 25,000 নেতা কর্মীকে গ্রেপ্তার করবে। ওনাকে গ্রেপ্তার করার আগে আমাকে গ্রেপ্তার করতে হবে, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীকে গ্রেপ্তার করার পরে শামীম হককে গ্রেপ্তার করতে হবে। আগে শামীম হককে তারের কাছে আসার মতো ক্ষমতা ওই স্বতন্ত্র প্রার্থী তো দূরের কথা, প্রশাসনেরও নাই। প্রশাসন আমাদের ভালো রূপটা দেখেছে, দীর্ঘ সময় ওনাদের সাথে আমরা চলেছি, ওনাদের বিভিন্ন অনুরোধ আমরা রক্ষা করেছি। ওনারা ভাবছে যে আমরা মনে হয় এইগুলো খুবই দুর্বল, আমাদের সরলতাকে ওনারা দুর্বলতা হিসেবে দেখছে। আমরা এখন আমাদের উল্টা রূপটা ওনাদের দেখাইতে চাই। আমরা প্রয়োজনে রাজপথ দখল করব, হাজার হাজার কর্মী নিয়ে ফরিদপুর শহর দখল করে অচল করে দেব, আমি দেখি প্রশাসন কয়জনকে গ্রেপ্তার করে। আমার একটা নেতা কর্মীকে গ্রেপ্তার করা হইলে আমরা রাজপথে অবস্থান নেব। আমার কোন নেতা কর্মীর গায়ে যদি কেউ হাত দেয় আপনারা তার পাল্টা আঘাত করবেন, কোনো কথা নাই, আঘাত দিয়ে পাল্টা আঘাত হবে, আর কোনো সার নাই। এই শহরে আমরা দেখতে চাই কারা অবস্থান করে। তো যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু বলবো আগামী দিনে যে কোনো পরিস্থিতির মোকাবেলা হওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকেন, আপনাদেরকে যে কোনো পরিস্থিতির যে কোনো সময় আপনাদেরকে যদি ডাক দেওয়া হয় আপনারা সরাসরি রাজপথে যেভাবে বলে নেতা কর্মীরা সেইভাবে অবস্থান নেবেন। আমরা প্রয়োজনে মিছিল করব, মিটিং করব, ফরিদপুরকে অবরোধ করব, বাস গাড়ি ধর্মঘট ডাকবো, প্রয়োজনে আমরা হরতাল দিব। কিন্তু প্রশাসনের অন্যায় অত্যাচারের কাছে আমরা মাথা নত করব না।
আমরা জননেত্রী শেখ হাসিনার চাকরি করি, আমরা অন্য কারো চাকরি করি না, অন্য কারো কথা আমরা শুনতে বাধ্য না। আর প্রশাসনের কর্তা ব্যক্তিদের বেতন চলে আমাদের টাকায়, জনগণের টাকায়, জনগণের ভোটের অধিকার হরণ করার কোন অধিকার তাদের নাই। ফরিদপুরকে, ফরিদপুর আওয়ামী লীগকে দুর্বল করা, নিশ্চিহ্ন করার একটা আপনার প্রকল্প নিয়ে এই প্রশাসন ফরিদপুরে অবস্থান করছে। এরা যদি ফরিদপুরে অবস্থান করে আওয়ামী লীগকে এরা ধ্বংস করে দেবে। এরা বিএনপি জামাতের এজেন্ডা বাস্তবায়নের জন্য এসেছে এবং ধীরে ধীরে সেটাই করছে তারা।